তুমি এটাও বলছো যে প্রতিদিন যদি পাঁচবার তুমি মৃত্যুর নাম স্মরণ করো, গুণা থেকে তুমি মুক্ত হইতে পারবা। হ্যাঁ কি না? যাই হোক, আমাদেরটা অনেক উন্নত, আমাদেরকে ভয় দেখায়া ধর্ম করায় না। সনাতন ধর্ম আমি বলি, তুমি যেহেতু প্রশ্নটা করে এনেছো, চার ধরনের, এটা আমরা ফোর্থ ক্লাসে আই থিঙ্ক আলোচনা করবো, তারপরে হালকা হিন্টস দিয়ে দেই। ফিয়ার থেকে যে ডেভোশন বা ধর্ম বা ভক্তি, এটা হচ্ছে থার্ড ক্লাস। কাউকে ভয় দেখায় কিছু করা, এটা কিন্তু ফার্স্ট ক্লাস না। আবার কেউ ডিজায়ার থেকে, আমি তোমারে ভজনা করব কারণ তুমি আমার একটা চাকরি দেবা, এটাও কিন্তু ফার্স্ট ক্লাস না। না আমার যেহেতু ডিউটি ডিউটি কইরা যাইলাম, এটাও ফার্স্ট ক্লাস না। ফার্স্ট ক্লাস হচ্ছে আউট অফ লাভ, ভালোবাসার খাতিরে তুমি ধর্ম করো, এটা হচ্ছে শ্রেষ্ঠ। সনাতন ধর্ম হচ্ছে বেসিস অফ লাভ। এই জন্য ভগবান কৃষ্ণ কিন্তু কাউকে কোনো ফোর্স করেন না। আমার ছোটোবেলায় একটা প্রশ্ন ছিল যে আচ্ছা এত খারাপ মানুষ আছে, ভগবান যদি তার নৃসিংহদেব রূপ কিংবা বিশ্বরূপ নিয়ে তার সামনে দাঁড়ায় একটা থাপ আদি তো কবে শুদ্ধ হয়ে যেত, ভগবান আসে না নাই? আমার প্রশ্ন ছিল ভগবান থাকলে এত খারাপ মানুষ কেন? কিন্তু আমি এটা বুঝছিলাম না আগে, এখন বুঝছি যে এই জন্য খারাপ মানুষগুলোর অবস্থান আছে, কারণ অন্ধকার না থাকলে আলোর কী মূল্য আছে? খারাপ মানুষ না থাকলে তাদের সাফারিংস দেখে আমরা ভালো মানুষ হতে পারবো না। জেলখানার তো কোনো দরকার নেই বগুড়াতে, কিন্তু আছে কেন? কারণ কিছু মানুষ আছে যারা সরকারের দেওয়া মেয়রের দেওয়া সবগুলো আইন মানবে না, তারা উৎপাত, এই জন্য তাদের জন্য জেলখানাটা। আর ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎটাই তৈরি করেছেন জেলখানার মতো করে, পুরো জড়জগৎটাই কিন্তু একটা জেলখানা, এবং এখানে কিন্তু আমাদেরকে সশ্রম কারাদণ্ড দেওয়া হচ্ছে। সবাই শ্রম করতেছে না? চিন্তা করতে পারো কত পরিশ্রম। বললাম না একটু আগে, ছোট্ট বেবি যখন তুমি জাস্ট প্লেতে ভর্তি হয়েছো তখনই তোমার থেকে বড় ব্যাগ দিয়ে দিচ্ছে তোমার পিছনে, ভাই দুই দিন মোজা পরাইছে মা, পরে তিন দিন বলে তুই পড়বেটা, এখন পারস না পড়তে, নিজে নিজে পড়। যদিও মা বিজি আমরা দেখেছি, কিন্তু বাট নিজেদের করতে হচ্ছে আস্তে আস্তে সব কিছু, ঠিক কি না? সো এই জগৎ কিন্তু অনেক কষ্ট দিচ্ছে আমাদেরকে, কারণ এটা একটা প্রিজন, এটা একটা জেল। এই জন্য এখানে শুধু জেলে যে আমরা আরামে থাকবো এরকম না। দুর্গাদেবীকে কারাগারে দেখছেন? দুর্গাদেবীকে কারাগারে দেখছেন? পোস্টার পোস্টার ছবি দুর্গাপূজা, দুর্গাদেবীর চেহারাটা কারাগারে দেখছেন? চেহারা মিন্স যে ছবি আমরা দেখি, মূর্তি সবাই দেখছি, কারাগারে দেখি নাই, কারাগারে দেখি নাই। ত্রিশূল কারাগারে দেখছেন দুর্গার হাতে? ত্রিশূল কথাটার অর্থ কি? তিনটা শূল, এইটা এই তিনটা শূল কিন্তু আর কিছু না, এই তিনটা শূল হচ্ছে ত্রিতাপ ক্লেশ। আমার সাথে বলেন আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। জেলখানায় যেভাবে সুপার, জেল সুপার আমাদেরকে ইট ভাঙায়, বাগানকে ই করার জন্য মাটি কুড়িয়ে নিতে হয়, কত ধরনের শাস্তি দেয়, ঠিক দুর্গাদেবী আমাদেরকে এই শূল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমাদেরকে ভগবানের চেতনা দেয়। আমি কালকেও বলেছিলাম, দুঃখে হরি বজে সুখে বজে কই, সুখে হরি বজে আগার দুঃখ গেছে হয়। সে দুঃখে আমরা হরিভজন করি, বিপদে পড়ে গেলে কিন্তু হরিভজন করি। এই জন্য এই ত্রিতাপ ক্লেশ, ক্লেশ মানে কি? তাপ মানে কি? হিট। এটা তো দুঃখদায়ক, তাই না? ত্রিতাপ, তিন ধরনের দুঃখ আমাদের রয়েছে। একটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ, আধ্যাত্মিক দুঃখটা হচ্ছে কোত্থেকে আসে? মন থেকে এবং দেহ থেকে আসে। আমাদের দেহ এবং মন থেকে যে দুঃখ জাত হয় তাকে হচ্ছে কি, কি দুঃখ বলা হচ্ছে? আদি ভৌতিক দুঃখ। ভূত কথার অর্থ হচ্ছে জীব, অন্য জীব থেকে যে দুঃখ আমরা পাই, যেমন সন্ত্রাসী, জঙ্গি, মশা, সাপ। একটা মশার কারণে আমাদের মশারির ভিতরে ঢুকতে হয়, কিন্তু এটা যন্ত্রণা না, এটা ছোট্ট প্রাণীর জন্য কত যন্ত্রণা মশারিটা টানানো। আর একটা মশার ঘুমের মধ্যে যখন কানের কাছে যন্ত্রণা লাগে, যেমন সামান্য একটা মশার জন্য আমাদের কত যন্ত্রণা পাইতে হয়। এরপরে হচ্ছে তিন নাম্বারটা কি? আদি দৈবিক। তোমরা দেখেছ যে এখন কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে যাদের ফসল পুরো ডুবে গেছে, সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের নাম শুনছো? সমস্ত সম্পদ, মানে তাদের সম্পদ, ধান,
জলে তলিয়ে গিয়েছে। এটা প্রাকৃতিক দুর্যোগ থেকে, অনেক বৃষ্টি থেকে কিন্তু এত জল হয়। এবং শুধু তাই নয়, ভূমিকম্পে নেপালে কি হয়েছে তোমরা তো জানো, রানা প্লাজার কি হয়েছিল কালকে ভূমিকম্পের একটা কাহিনী একজন প্রভু বলেছিল, আমি বেরোইনি, শুধু ভগবানকে স্মরণ করেছিলাম। এইভাবে এই প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের আছে কিন্তু। এবং কেউ কেউ ভাবতে পারে আমি এই প্রাকৃতিক দুর্যোগ বা এইসব কষ্টের ধারদারি না, বলতে পারে না অনেকে, কারণ খরাও তো একটা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ না, অনেক হিট, এসি লাগাবো কোনো প্রবলেম থাকবে, গরম দিয়েছে বুঝবোই না, কারণ আমার এসি গাড়ি, এসি অফিস, এসি বাড়ি, সো আমি গরম বুঝবোই না, হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না, হ্যাঁ নো প্রবলেম। আর নার্গিস, আয়েলা, এগুলোর নাম শুনছো সবাই, সুনামি, তো একজন প্রভু বলতেছে যে এত মেয়েদের নাম কেন, বলছে এরা সব দুর্গাদেবীর রিপ্রেজেন্টেটিভ, এর লেগে সব মেয়েদের নাম, নার্গিস, আয়েলা, সুনামি, ফাতেমাও আসবে কয়েকদিন পরে। তো এইভাবে এই কষ্টগুলো আমরা পাই। কেউ কেউ ভাবতে পারে যে এই কষ্টগুলো হয়তো আমার জীবনে আসবে না, কিন্তু ত্রিতাপ ক্লেশের মধ্যে যেটা তোমার উপযোগী সেটা তোমাকে দিবে। সাপোজ ধরো প্রথমে আমরা আসি হচ্ছে আদি দৈবিক ক্লেশে। আদি দৈবিক ক্লেশের মধ্যে একটা হচ্ছে খরা, অনেক বেশি গরম, সো তুমি তো থাকো হচ্ছে গিয়ে ঢাকায়, তো তোমার লিফট আছে, চলন্ত সিঁড়ি আছে, তারপরে তোমার চেয়ারটাও হচ্ছে গিয়ে মুভি, তোমার হাঁটতেই হয় না, কিন্তু হতে পারে না এরকম একটা মানুষ যে সে মুভিং চেয়ারে গিয়ে লিফটে উঠে এবং লিফট থেকে নেমে গাড়িতে উঠে, গাড়ি থেকে নেমে আবার বাসার লিফটে উঠে আবার রুমে চলে যায়। সো তুমি ফিল করতে পারো যে এই লুকটা তো হাঁটাই লাগে না, মারাত্মক লাইফ, কিন্তু এরকম লাইফ আমার লাগবে। আর একটা ঘটনা আছে, গরমও লাগে না কারণ সব এসি, তাহলে নিশ্চয়ই এই লোকটাকে গরমে কিছু করতে পারে না, ঘামে না সে, হ্যাঁ কি না, 40 বছর পার হয়ে গেছে লোকটার, এইভাবে ছোটো থেকে পড়াশোনা করছে, অফিস করতেছে, কত বছর চলে গেল, এখন তার মধ্যে প্রচুর পরিমাণে ডায়াবেটিস দেখা দিল এবং সে ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল তোমাকে সকালে 2 ঘন্টা বিকালে 2 ঘন্টা দৌড়াতে হবে। তখন সে পাজেরো গাড়ি নিয়ে, তার গাড়ি আছে পাজেরো, রমনা পার্কে যায়, সকালে 7টা থেকে 9টা পর্যন্ত দৌড়ায় আর বিকেলে 4টা থেকে 6টা পর্যন্ত সে দৌড়ায়। বসে শুধু দৌড়ালে হবে না, কিন্তু ঘাম জড়াতে হবে। 40 বছর কিন্তু সে হাঁটে নাই, আর এখন 40 বছর পরে সে বাঁচবে হচ্ছে 80 বছর। 40 বছর যদি হাঁটতো তাহলে এখন আর দৌড়াতে হতো না, ব্যালেন্সটা হাইটেই হয়ে যেত, কিন্তু যেহেতু সে বাকি 40 বছর দৌড়াইছে না, এখন 40 বছর তাকে কী করতে হবে, দৌড়ায় এটার ব্যালেন্স করতে হবে। দেখো ব্যালেন্স কীভাবে করতে হবে, প্রকৃতির নিয়ম তুমি যত লঙ্ঘন করবা ব্যালেন্স কিন্তু করতে হবে, কীভাবে দুর্গাদেবী খুব ভালো করে জানে এবং তোমাকে কিন্তু এটা দিয়ে দিবে, ঠিক কিনা। অনেক মেয়েরা ভাবতে পারে যে আমার তো সব কিছু হচ্ছে মেশিনে হয়, মশলার গুঁড়া, ডাল ভাঙা লাগে না, তো এক মহিলাও এরকম আর কি, ওই লুকটার মতো, তো এই মহিলাও এরকম বয়স যখন 40-40 হয়ে গেছে, তখন ডাক্তার বলছে আপনি 30 মিনিট হাঁটটাকে এরকম করবেন, একটু শক্ত করে হাঁটটা ধরে এরকম ঘুরাবেন, এরকম ঘুরাবেন, ঠিক আছে, 1 হাত 30 মিনিট আর 1 হাত 30 মিনিট। তো আমাদের ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছিলেন যে গ্রামে যদি থাকতো এই মহিলাটা তাহলে ডাল ভাঙত যাতা করলে, তো যেহেতু সে ডাল ভাঙে নাই এখন ডাল ভাঙতেছে আকাশে। সো যেটা করা দরকার সেটা কিন্তু করতে হবে তোমাকে, তুমি এটাকে স্কিপ দিলে দুর্গাদেবী তোমাকে সেটা দেওয়া হবে। এটা গেল হচ্ছে আদি দৈবিক, এখন হচ্ছে আদি ভৌতিকে আসো। আদি ভৌতিকে তুমি যদি আসো, তুমি বলবো যে তুমি হচ্ছে গিয়ে অন্য জীব থেকে ক্লেশ পাও না, এখন যখন ঢাকায় গিয়ে তুমি বসুন্ধরা সিটি বা বনানী সবচেয়ে রিচ সিটিগুলোতে তুমি থাকো গিয়েছ, তোমার ছেলে মেয়ে নিয়ে তোমার বিশাল ব্যবসা, সেখানে কোটি কোটি টাকা তোমার হচ্ছে ব্যবসা, তো হঠাৎ একদিন তুমি ঘুমাচ্ছ আর তোমার মোবাইল, এত মোবাইল, তোমার 4-5টা মোবাইল, কলের পর কল,
আর তুমি ঘুমাচ্ছ এসি রুমে এবং খুব বেশি জাজিমে ঘুমাচ্ছ, শুয়ে আছো, কিন্তু কলের পর কল তুমি ঘুমাতে পারছো না। তো তোমার কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে এসি আছে, সব কিছু আছে, কিন্তু হঠাৎ করে একটা কল আসলো, ভাইজান কেমন আছেন? বলছে হ্যালো কে? বলছে কে আঙ্গরে, চিনবেন না আপনি, আঙ্গর এলাকায় আইসেন, এখন আমাদেরকে ট্যাক্স না যা চলতেছেন, এটা কি ঠিক হইলো? কনা কথা কন, আপনার মেয়ের লগে কথা কন। বাবু বাবু আমাদেরকে না ধরে নিয়ে এসছে, বাবা নিয়ে যাও, আমরা একবার যাও, আবার যাও, মারতেছে বাবু। হ্যালো কে? আমি কালা জাহাঙ্গীর কইতেছি দাদা, আপনি আমার চিনবেন না, কিন্তু মেয়েকে চিনছেন তো, তাহলেই হবে। 5 কোটি টাকা নিয়ে 4টা বাজে এখানে আসেন না, তো অবস্থা খারাপ আছে, ঘুমাবে না জাজি মেয়ে, এসি রুমে হবে তার আছে 3 কোটি টাকা, 2 কোটি টাকা নাই, কিন্তু সে আরও 2 কোটি টাকা ঋণ করে নিয়ে তার মেয়েকে এবং বউকে বাঁচাতে হবে। এরকমভাবে এই ক্লেশগুলো থেকে কেউ মুক্ত না, এটা তো একটা উদাহরণ, কিন্তু কেউ মুক্ত নেই, একটা থেকে মুক্ত আর একটা থেকে মুক্ত না। কিন্তু ধরেন এই দুইটা ক্লেশের কোনোটাই হয়েছে না আপনার, কোন দুইটা বলেন তো? প্রথমটা কী গেল? আদি। এরপরটা কী গেল? আদি আদি দৈবিক এবং আদি ভৌতিক গেল, এই দুইটাই আপনার নাই। এখন আরেকটা কী সমস্যা হয়েছে আপনার? আদি আত্মিক, এমন কাউরে একজনকে আপনার ভালো লাগছে, তারে দেখলেই আপনার শরীর কাঁপা শুরু হয়ে যায়, এত সুন্দরী সে, এখন আপনার তারে চাই, তার পিছে যাচ্ছেন আপনি, আপনার কোনো সমস্যাও নেই, তার পিছে যাচ্ছেন, মোটামুটি 5-6 বছরে আপনার লাইনটা লাগছে, এরপরে 1-2 বছর চলছে, পরে 5-6 বছর আরও 1-2 বছর, মোটামুটি 8 বছর ছিল, এরপরে আপনারা চাইলে অন্য একজনকে বিয়ে করে ফেলছে, কেমন হবে? মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কিনা? মন ভাঙা আর কাঁচের বোতল ভাঙা সমান কিনা? কাঁচের বোতল আমার জুড়ে লাগবো, আমার মন যে ভাঙছে না জুড়ে লাগবো, তাহলে আমি মরে যাবো না। তখন সে কী করে? ছাদ থেকে লাফ দিয়ে মরে, আমরা তো এই যেটা বাথরুমে হারবিক খেয়ে মরে মেয়েরা, আমরা তো ফ্যানে জুইলা উন্না দিয়ে মরে, আর ছেলেরা গোবো আমি বীর পুরুষ, আমি ট্রেনের সামনে দাঁড়ায় যাবো। আরে কি আশ্চর্য, তোমার মন নিয়ে খেলা নেলা লেগে গেছো, তোমার জীবনটা, তোমার এই দেহরূপ যে গাড়ি, সেই গাড়িটা ভগবানের কোম্পানি থেকে দেওয়া হয়েছে তোমাকে, এই গাড়িটা কাজ কী সেটা তুমি ভুলে গিয়ে গাড়িটাকে তুমি নষ্ট করে দিচ্ছ। আচ্ছা তুমি যদি একটা কোম্পানিতে চাকরি করো, এই কোম্পানি থেকে তোমাকে একটা গাড়ি দেওয়া হয়, এই গাড়িটাতে তোমার তেল ঢুকাইতে হয়, গাড়িটা মুছতে হয়, রেডিয়েটারে জল দিতে হয়, তারপরে গাড়িটা পাংচার হয়ে গেলে তোমাকে সেই গাড়িটাকে নিয়ে গ্যারেজ যেতে হয়, কিন্তু এইগুলো কি গাড়ির কাজ? গাড়িটা কি এই কারণে দিয়েছে? গাড়িটা দিয়েছে অফিস যাওয়ার জন্য, বাড়িতে আসার জন্য, কিন্তু সেই কাজগুলো তোমাকে করতে হয় কি না বলো? হয় কি না? তাহলে গাড়িতে তেল ঢুকানো মানে হচ্ছে 3 বেলা খাওয়া, গাড়িকে মোছা বা ওয়াশ করা মানে হচ্ছে স্নান করা, গাড়িটার কাভার থাকে কাভার দেওয়া মানে পোশাক পরা, তারপরে কিছু অসুস্থ হয়ে গেলে, গাড়িটা পাংচার হয়ে গেলে গ্যারেজে নিয়ে যাওয়া, অসুস্থ হয়ে গেলে ডাক্তার দেখানো, এগুলো কি কাজ? নাকি গাড়িটা নিয়ে অফিস যেতে হবে, বাড়িতে আসতে হবে? তাহলে আমরা যে বডিটাকে ব্যবহার করতেছি এগুলোকে জন্য ব্যবহার করতেছি, কিন্তু কারণ যে টাকা রোজগার করতেছি আমরা সেটা দিয়ে আমরা বডিকে ফিটিং দিচ্ছি, সেটা দিয়ে বডিকে কেয়ার নিচ্ছি, তেল ঢোকাচ্ছি, রেস্ট করাচ্ছি, গাড়ি তো আর সবসময় চলে না, রেস্টও নেই, তাই না? তার একটা নিজস্ব ঘর থাকে, তা আমরা যা করতেছি সেটা দিয়ে এই গাড়িটার মধ্যে শুধু তেল ঢুকানো, তারপরে হচ্ছে এইগুলো কাজ না, কিন্তু যেগুলো বললাম, ঠিক আমাদের জীবনটাকে, আমাদের দেহটাকে আমরা এইগুলোর জন্যই ব্যবহার করতেছি, কিন্তু যে আমাদের গাড়িরূপী দেহ দিল, যে কোম্পানি থেকে দিল, তার কাজ কি আমরা করতেছি বলো? একটা কোম্পানি থেকে গাড়ি দিলে পরে আমরা তো অফিসে ঠিক টাইমে যাই এবং আসি, আমাদেরকে যে দেহ দিল আমরা তো শুধু তেল ঢুকাচ্ছি, খাচ্ছি, অসুস্থ হলে চিকিৎসা করতেছি, ওয়াশ করতেছি, কিন্তু যে গাড়ি দিল কোম্পানির মালিকের চাকরি তো করতেছি না আমরা। আর এই লোকটা কী করলো? চাকরি তো করলোই না, গাড়িটারে ভাগ্য ফেলে দিল, তার জরিমানা হবে না? জরিমানা স্বরূপ যে আত্মহত্যা করেছে, ছেলে বা মেয়ে, ছেলে হলে ভূত আর মেয়ে হলে পেত্নী হবে পরজন্মে।
কেন হবে? কারণ যেহেতু কোম্পানি থেকে গাড়ি দিয়েছে, গাড়িটার প্রপার ইউটিলাইজ করছো না, নেক্সট টাইমে তুমি আর বডি পাবা না, বডি ছাড়া আত্মা, এটা হচ্ছে প্রেতাত্মা হয়ে যাবে। নির্দিষ্ট টাইমের পরে কখনো কখনো হয়। সো আমাদের উদ্দেশ্যটা কি জানো? উদ্দেশ্যটা হচ্ছে গাড়িটা যে দিয়েছে, কে দিয়েছে সেটা ব্যক্তিটাকে খুঁজে বের করে সেই ব্যক্তির জন্য কাজ করা উচিত কিন্তু, এবং সেইটার অ্যাওয়ারনেস জাগানোর জন্য দুর্গা দেবী কিন্তু আমাদেরকে ত্রিশূল দিয়ে তিন রকম দুঃখ দিচ্ছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর দুঃখটা হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ। কেন বলো তো? কারণ তোমার যদি আদিদৈবিক ক্লেশে তোমার ঘর ভেঙে যায় ভূমিকম্পে, তুমি একটা নতুন ঘর তৈরি করতে পারো। যদি আদি ভৌতিক ক্লেশে তোমার মোবাইলটা নিয়ে যায়, মোবাইলটা পুরান থাকলে মনে মনে খুশি হবে যে ভালো হয়েছে, ভালো ভালো একটা মোবাইল কিনতে পারবো, তুমি খুশি হবে, আর একটা মোবাইল তুমি কিনে নিবা, কিন্তু আধ্যাত্মিক ক্লেশটা এত ভয়ঙ্কর, বাঁচতে চায় না মানুষগুলো। এই ক্লেশটা আসলে মানুষ কী করে? মরতে চায়। এই জন্য দেখবা মেয়েদের হোস্টেলে সিলিং ফ্যান থাকে না, টেবিল ফ্যান নিতে হয়। ঢাকা ইউনিভার্সিটিতেও নাই, শাহজালাল ইউনিভার্সিটিও নাই। স্যারকে জিজ্ঞেস করছে নাই কেন, পয়রা মরতে যায় তো ছেলেদের, কেউ ছেলেদের কিছু কিছু হোস্টেল এখন দিচ্ছে না। এই জন্য মানুষের জীবনের মূল্যবোধ এত নিচে নেমে গেছে, তাদের জীবনের উদ্দেশ্য না জেনে তারা জীবনটাকে এইভাবে নষ্ট করে দিচ্ছে। এই জন্য ডিসকভার ইউরসেলফ কোর্স করানো হচ্ছে যে তুমি কে, তুমি কি দেহ, তুমি দেহটাকে নষ্ট করলেই কি সব শেষ হয়ে গেল? তোমার কি আত্মা মারতে পারবা? আত্মাকে মারা যায়? এই যে আমরা দেখলাম পরিবর্তন, জন্ম বৃদ্ধি স্থিতি সন্তান সন্ততি উৎপাদন ক্ষয় এবং বিনাশ, সেটাকে তুমি করতে পারবা? এই জন্য এই ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত কি? হাসিনা মুক্ত, ট্রাম্প মুক্ত। ট্রাম্পের কি পাতলা পায়খানা হয় না? হয় না। কি ডেঞ্জারাস দেখো, একটা জাতিসংঘের একটা মিটিং থাকলো সাপোজ, তার হয়েছে লুজ মোশন, একটু পরে পরে আসবে যাবে, কি একটা প্রবলেম। আচ্ছা ডায়রিয়া আর কি, এটা বোঝা উচিত না? সে একটা প্রাইম মিনিস্টার আমেরিকার, এটা তার হলে একটা লজ্জার কথা, এটা কি হবে? তার মানে আমরা এটা বুঝতে পারি যে এটা কিন্তু কাউকে বিচার করবে না, সবার হবে, এটা কেমন না ঘটনাটা একটু? তার তো বোঝা উচিত যে একটু প্রাইম মিনিস্টারের জন্য একটু স্যাক্রিফাইস, একটা ব্যাপার স্যাপার থাকে না, কিন্তু না, এ জগতে প্রাইম মিনিস্টার হও আর আমেরিকার প্রাইম মিনিস্টার হও, এগুলোর স্যাক্রিফাইস কারোর কাছে নাই। মশাও কি এটা বিচার করবে না? আরে বাবারে, ট্রাম্পের যদি গায়েব হয় আমার সদ্য গোষ্ঠীর বারোটা বেজে যাবে, মশা কি চিন্তা করবে? নিশ্চয়ই করবে না কিন্তু। সো এই জন্য এই ক্লেশগুলো এই জগতে প্রত্যেকে সমানভাবে আসে কিন্তু। এই জন্য কত বড় হচ্ছি, কত দামি গাড়ি চড়ছি আর কত বড় স্যালারি পাচ্ছি, নো ম্যাটার, এটা কেয়ার করছে না, তুমি কিন্তু মারা যাবা, এবং তোমাকে এই কষ্টগুলো ভোগ করার মাধ্যমে মারা যেতে হবে। তাহলে অলরেডি আমরা চারটা জিনিস দেখলাম কিন্তু, চারটা প্রকৃত সমস্যা কী কী, আর তিনটা ক্লেশ কী কী। এই জন্য এগুলো, এই সাতটা জিনিস থেকে কিন্তু কেউ মুক্ত হতে পারবে না, কেউ না, বুঝতে পেরেছ? একবার তোমরা ইম নাম শুনেছ, সিদ্ধার্থ কে সে? সিদ্ধার্থ, হ্যাঁ হ্যাঁ, গৌতম বুদ্ধ। তো গৌতম বুদ্ধ একদিন কী করেছেন, ওনার পালকিতে করে ওনার মিনিস্টারের সাথে বের হয়েছেন, হঠাৎ করে উনি না একটা বৃদ্ধ লোককে দেখেছেন, দেখে বলছেন যে আচ্ছা মন্ত্রী এটা কে? তখন সে বলছে এটা বৃদ্ধ লোক, এবং সিদ্ধার্থ এটা দেখা খুব খারাপ লাগছে যে সর্বনাশ, বৃদ্ধ কী? সে জিজ্ঞেস করছে বৃদ্ধ কী? বলছে বৃদ্ধ মানে সবাই, বলছে আমার, আমিও বৃদ্ধ হয়ে যাব। তখন তার খুব মন খারাপ হয়েছে, সে এরপরে একটু পরে গেছে, একটু পরে গিয়ে দেখে যে একটা লোক মারা গেছে। পরে সে জিজ্ঞেস করছে মারা যাওয়া কী? বলছে মারা যাওয়া মানে হচ্ছে যে দেহ থেকে আত্মাটা চলে যায়, দেহ থেকে আত্মাটা চলে যায়। এবং সবাই বলছে আমিও মারা যাব, বলছে হ্যাঁ। আর এইরকম উপলব্ধিগুলোর জন্য কিন্তু বাঙালি সংস্কৃতিতে, বৈদিক সংস্কৃতিতে মরার পরে বল হরি হরি বল রাম নাম সত্য হে, এগুলো বলে বলে মানুষকে জানান দিয়ে দিয়ে তাদেরকে পরবর্তীতে পুরানো হয়। কিন্তু দিন যত মডার্ন হচ্ছে, যুগ যত আধুনিক হচ্ছে, মানুষ চাইতেছে কি বিজ্ঞান দ্বারা সত্যটাকে ঢাইকা দিতে। একটা সত্য কথা বলি, বলবো বিজ্ঞান এসে সত্যকে ধাম্মা চাপা দিচ্ছে। কারা কারা চুলে কলফ করো, করছো কেউ এখানে?
লাল মেহেদি করছে তো, লাল মেহেদি, কালো মেহেদি, লাল মেহেদি, সবুজ মেহেদি আছে, বুড়া বুড়া লোক কিছু আছে দেখবা, বুড়া বুড়া কিছু লোক দেখি আমি, এদের দাড়ির মধ্যে লাল রং দিয়ে দেয়, এমন খারাপ লাগে আমার কাছে, আমার কাছে কেমন লাগে আমি জানি না, হিস্ট্রি লাগে শুনল, সাদা চুল হলে কালো দিয়ে মানুষ ইয়ং থাকতে চায়, দেখো আজকে তাহলে এটা বিজ্ঞানের দান, এবং বিজ্ঞান কি করছে না তার চুলটাকে কালো বানায় রাখছে। হঠাৎ করে একদিন একটা লোক আর কি একটা মেয়ের প্রতি খুব আকৃষ্ট হয়ে এর পিছন পিছন যাচ্ছে, তো মেয়েটার পিছন 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 গিয়ে সে মেয়েটাকে এত ভালো লাগছে সে পিছন পিছন গিয়ে সে দেখতেছে কী করে, তো প্রথমেই দেখলো যে সে তার লাগানো চুলগুলো খুলে ফেলছে, দেখে যে সাদা। এরপরে একটা ভিডিও আছে ফেসবুকে তোমরা দেখবা, এটার নামটা ভুলে গেছি আমি, খুব সুন্দর একটা ভিডিও আছে, তখন কী করছে সে একটা ফেসের মধ্যে একটা বাইরে দিয়ে লাগাইছিল ফেস লিফ্ট, এটা খুলছে, এটা দেখে তো সে অবাক, এটা 60 বছরের বুড়ি। এরপর তার বডির মধ্যেও একটা আলাদা স্ক্রিন লাগানো ছিল, সেটাও সে চেনের মতো খুলছে, দেখেছে ভিতরে হচ্ছে গিয়ে 60 বছর আর বাইরে 16 বছর যুবতীটা। এইভাবে মডার্ন সায়েন্স আমাদেরকে সত্যকে সবসময় ঢেকে দিচ্ছে, যেমন ধরো তোমার একটা ব্যথা লাগতেছে, এখানে মোব মিশিয়ে দিয়েছে ব্যথাটা কমে গেছে, আবার তোমার একটু ঘেমে যাচ্ছে ফ্যান চালিয়ে দিয়েছি, তোমার সুইটিং বন্ধ হয়ে গেছে, সো টেম্পোরারি সলিউশনগুলো দিচ্ছে সায়েন্স আমাদেরকে এবং সত্য থেকে আস্তে আস্তে আমাদেরকে দূরে নিয়ে এসছে। আর একটা গল্প বলি, একটা ছেলে ডাক্তারের কাছে গিয়েছে কারণ তার একটা ফুরা হয়েছে, সো ডাক্তার তাকে একটা মলম দিয়েছে, মলমটা দেওয়ায় ফুরাটা ভালো হয়েছে, কয়েকদিন পরে আরেকটা ফুরা হাঁটুতে বেরোয়েছে, পরে এটাতে মলম দিয়েছে এটা ভালো হয়েছে, কয়েকদিন পরে আরেকটা বেরোয়েছে, ডাক্তারের কাছে কাছে বলছে কী ব্যাপার, বলছে যেখানেই হয় এখানে দিও, তার সারা শরীরে বের হয়ে গেছে ফুরা। তখন সে ডাক্তারের প্রতি আর ফেথলেস হয়ে আরেকটা ডাক্তারের কাছে গেছে, পরে ওই ডাক্তার বলছে যে তোমার মেবি ব্লাডে কোনো ইনফেকশান হয়েছে, তোমার একটা ব্লাড টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট করে ইনফেকশান পাইছে এবং কোন ভাইরাসে অ্যাট্রাক করছে সেটা পাইছে এবং ইঞ্জেকশান দিয়েছে, তারপরে তার রক্ত ভালো হয়ে গেছে এবং তার সব ফুরা ভালো হয়ে গেছে, কী বুঝছ? যে বর্তমান সময়ের যে সায়েন্স সেটা আমাদেরকে শুধু মলম লাগাচ্ছে, কিন্তু আমাদের রক্ত দূষণ সেটা থেকে মুক্ত করছে না। এটার কথার অর্থ হচ্ছে বর্তমান বিজ্ঞান আমাদের চেতনাকে উন্নত করছে না, আমাদের চেতনাটা যে কলুষিত হয়ে গেছে, আমাদের চেতনাটাই যে কলুষিত হয়ে গেছে। আচ্ছা তোমার একটা স্বভাব, সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে, তুমি আমেরিকা চলে গেছো তোমার স্বভাবটা কি বদলে যাবে, যাবে কি না? তোমার যেটা পছন্দ, তোমার আই পাওয়ার চশমা, তুমি বাংলাদেশে এই চশমা পড়ছো, আমেরিকাও কি এটাই পড়তে হবে বলো? এটা পড়তে হবে না, কারণ তুমি তো তোমার চোখ রেখে দিতে পারবে না এখানে, ঠিক তোমার মন, তোমার মনের স্বাভাবিক কার্য আমেরিকা গেলেও তো বদলাবে না। সেই জন্য কখনোই আমরা আমাদের চেতনাকে না বদলিয়ে বাহ্যিক পরিবেশ বদলিয়ে কোনোদিনও আমরা সুখী হতে পারবো? তাহলে কী বদলাতে হবে? নিজেকে বদলাতে চান তাহলে চেতনাকে বদলিয়ে দেন, বাংলা লিঙ্ক দিন বদলের সময়ে, কিন্তু চেতনাকে বদলাতে হবে। আচ্ছা এটার ভিতরে কী আছে? জল আছে। আচ্ছা এই জলটাকে আমি প্লাস্টিকের বোতলে খাচ্ছি, খাই খাই না পান করি, তোমাকে সোনার বোতলে দেওয়া হবে, সোনার বোতলে কিংবা সোনার গ্লাসে, তখন সেই জলটার স্বাদ কি ভিন্ন লাগবে? কিন্তু কারা কারা সোনার গ্লাস চাই? তুমি অনেক তৃষ্ণার্ত, তোমার জল চাই না সোনার গ্লাস চাই। তাহলে মানুষ আজকে দেখো কি করতেছে, সে হয়তো বাইসাইকেল চালায়, সে চাইতেছে না অ্যাপজেট কিনবো, সে হয়তো অ্যাপজেট চালায়, সে চাইতেছে না না বাজারও কিনবো, সে হয়তো কিনতেছে 300 টাকা দিয়ে একটা শার্ট, কিন্তু না না আমি এখন
3000 টাকার শার্ট কিনব ক্যাট সাই। হ্যাঁ, কিন্তু যত শার্টের ভিতরেই ঢোকো, তুমি তো তুমি পানি ভিতরে জল, এটা প্লাস্টিকের বোতলেই হোক আর সোনার বোতলেই হোক, তুমি তো তুমি। চেতনা না বদলাইলে, কন্টেইনার বদলাইয়া কোনো সময় তুমি পানির স্বাদ আলাদা করতে পারবে না। ঠিক এরকম তুমি যতই মডার্ন হও আর যতই শিক্ষিত হও আর যতই ব্রিলিয়ান্ট হও, যতই ইন্টেলেকচুয়াল হও, যতই ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হও, তোমার চেতনা না বদলাইলে জীবনেও সুখী হইতে তুমি পারবে না। এই জন্য নিজেকে বদলাতে চান, নিজে সুখী হতে চান, তাহলে আপনি জগৎকে বুঝুন, প্রকৃত সত্তাকে বুঝুন। ভগবান যেভাবে এই জগৎকে সৃষ্টি করেছেন এবং ওনার কার্যপ্রণালী, ওনার বিবরণ শুনুন অথেন্টিক ওয়েতে, বোনাফাইড ওয়েতে, তাহলেই আপনি সঠিকভাবে নিজেকে এই জগৎ থেকে সঠিক পন্থায় অগ্রসর করে নিতে পারবেন। মুহাম্মদ আলীর নাম কারা কারা শুনছি আমরা সবাই? সে হচ্ছে একজন শ্রেষ্ঠ রেসলার, বক্সার ছিল, লিফট ওয়েটার ছিল, এবং আপনারা জানবেন যে তার জীবনে, এখন সে মারা গেছেন, তার জীবনে শেষের দিকে একটা ডিজিজ হয়েছিল, এটার নাম হচ্ছে পার্কিনসন ডিজিজ। কি ডিজিজ? হাত কাঁপা রোগ। এবং সে তার হাত দিয়ে এক কাপ কফিও খেতে পারত না, কিন্তু অথচ এই হাত দিয়ে সে বলছে আই এম দ্য গ্রেটেস্ট, তার একটা স্লোগান ছিল এটা। কই গেল? এ দেখো, এই জীবনে আমরা দেখি শুধু ইন জেনারেল ব্যক্তিদের ক্ষেত্রেই যে এইসব মর্মান্তিক ঘটনাগুলো ঘটে তা নয়, সুপার সুপার পার্সনদের পিছনেও এই ঘটনাগুলো ঘটে। রোনাল্ড রিগান 8 বছর আমেরিকার প্রেসিডেন্ট ছিল, তার একটা রোগ হয়েছিল, এটার নাম হচ্ছে অ্যালজাইমার। এটার অর্থ হচ্ছে নিজেকে ভুলে যায়, সে সবাইকে ভুলে যায়। বৃদ্ধ বয়সে দেখবা সবারই স্মৃতি নষ্ট হয়ে যায়। তোমার দিদিমা দাদুর কাছে যাবো, আমার ছিল না, আমি তোর নাতি, তোরে আমি চিনি না, আরে কত না চকলেট খাওয়াইলে, আইসক্রিম খাওয়াইলে, তোমার কাছ থেকে লুকায় লুকায় টাকা নিয়েছি, না মনে নাই। তো সে আমেরিকার প্রেসিডেন্ট ছিল কিন্তু তার মনে নাই। তোমরা সবাই ক্রিস্টোফার রেভিকে চিনো, নাম শুনছ? তার সুপারম্যানের অভিনয় যে করেছে, সুপারম্যান নাম শুনছ? এই সুপারম্যান যে কিনা সুপারম্যান যখন হয় তখন এরোপ্লেন ট্রেন সব ভেঙে ফেলে না, কিন্তু বাস্তবিকে কি হয়েছিল জানো? তার একটা সামান্য ফ্র্যাকচার হয়েছিল, মানে কিছু একটা জায়গা তার ভেঙে গেছিল, এরপর থেকে তার সুপারম্যানগিরি শেষ হয়ে গেছে। সত্যি কথা, কিন্তু বাস্তবে একটু ছোট্ট পইরা যায়া তার হচ্ছে গিয়ে একটু ফ্র্যাকচার হয়েছে হাড়ে বনে, এবং তার আর সুপারম্যান সে হতে পারে নাই। সো ম্যান মে লিভ লঙ্গার বাট নট হ্যাপিয়ার, মানুষ এই সায়েন্সের দ্বারা কিছুদিন বেশি থাকতে পারে কিন্তু সুখী হতে পারে না। স্টিফেন হকিংস আছে না জুলিয়া, বেশি দিন থাকে কিন্তু সুখী না, হ্যাপিয়ার থাকতে পারে না। এই জন্য আমাদেরকে কী করতে হবে জানো? আমাদেরকে চিন্তায় রাখতে হবে এটা যে আমাদেরকে এই জন্ম মৃত্যু জড়া বেদি আধ্যাত্মিক আদিভৌতিক এবং আদি দৈবিক এই সমস্যাগুলো থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। অনেকে বলে প্রভু আগে ছিল যক্ষা হলে নাই রক্ষা, এখন তো যক্ষা হলে কোনো ব্যাপারই না, কিন্তু আসলে এখনও তো কিছু কিছু রোগ আছে যেগুলো হলে আমরা বাঁচি না, তাই না? এইডসের কোনো সমাধান হয়নি এখনও, অ্যানথ্রাক্স একটা রোগ বের হয়েছে এখন, সোয়াইন ফ্লু, বার্ডস ফ্লু, অনেকগুলো রোগ বের হয়েছে না এখন, যেগুলোর কোনো চিকিৎসা কিন্তু আমরা এখনও করতে পারি না। এইভাবে আমরা দেখতে পাই যে বিজ্ঞান আমাদেরকে এরকমভাবে খুব শর্টকাট বাহ্যিক কিছু সলিউশন দিলেও আমাদের জীবনে কখনোই এই যন্ত্রণা থেকে মুক্তির ফুল স্টপ দিতে পারে না, যৌবন অবস্থায়ও ফুল স্টপ দিতে পারে না। এই জন্য সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট মিন্স নিউয়ার অ্যান্ড নিউয়ার ইঞ্জিনিয়াস ওয়ে অব কাভারিং আপ দ্য রিয়েলিটি, জিনিয়াস ওয়ে না, মানে রিয়েলিটিকে কাভার করার জন্য, আটকে দেওয়ার জন্য তারা সমস্ত কিছু করছে। এই জন্য আমাদেরকে গভীরভাবে এই জিনিসগুলো বিবেচনা করতে হবে। একটু আগে আমি একটা প্রভুকে এখানে আনছিলাম, চোখ বেঁধে একটা চিমটি কাটছিলাম, প্রভু বলছে আপনি দিছেন। তাহলে আমাদের জীবনে যে এত সমস্যা আসতেছে, এত রোগ পীড়া আসতেছে, আনলিমিটেড রোগ আছে আমাদের,
এইগুলো যে আসতেছে কোনো একটা ব্যক্তি নিশ্চয়ই এটার পিছনে আছে। এই সাগর, তোমার যে চিমটি দিলাম আমি আসলাম এটার পিছনে, অবশ্যই বসে দেখছ। আর তোমার যে মাথা ব্যথা হয় এটার পিছনে কে আছে গো? মাথা ব্যথা হয়েছে জীবনে কোনোদিন? প্রায়ই হয়, মাইগ্রেন। তো এটার পিছনে কেউ নাই? হও অবশ্যই আগের মতো। চিমটার পিছনে কেউ আছে না নাই? অবশ্যই না, থাকতে পারে। আর মাথা ব্যথার পিছনে? অবশ্যই। আমরা এত মূর্খ, আমরা কিন্তু এটা চিন্তা করি না। এই নিউটন কি বলছে, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো আমাদের যে রিয়াকশনটা হচ্ছে, এটার চার্জারটা লাগাও না কেন, আমাদের যে রিয়াকশনটা, মানে যেটা অসুখ বা ডিজিজ আমাদের আসে, এটা রিয়াকশন ছিল না ছিল না? তো এটা নিশ্চয়ই কেউ এটা নিয়ন্ত্রণ করতেছে। তো আমরা এই জগতে, একটু আগেই বলছি, এই জগতে আমরা এসছি, এটা আমাদের জগৎ না। এটা আমরা আগামীকালকের ক্লাসে, ফোর্থ ক্লাস না ফিফথ ক্লাসে, সাবস্টেন্স অ্যান্ড শ্যাডো ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব। বাট একটা সহজ ব্যাপার হচ্ছে কি, একটা মাছকে যখন আমরা ডাঙায় তুলি, আচ্ছা এটা আমরা একটু যাই আগায় এখানে, তো আমরা কেউ চাই না কিন্তু আমাদের রোগ হোক, কিন্তু এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগগুলো আমাদের হয় লং টাইম ধরে, রোগগুলো না ভালো হয় না, কেউ কেউ আর ভালোই হয় না। যেমন ধরো আমাদের কাছ থেকে আমাদের প্রিয় মানুষগুলো হারিয়ে যায়, তখন আমাদের হৃদয়টা ভেঙে যায় একদম, তাই না? এবং এই যে মেয়েটার জন্ম হয়েছে, দেখো তার পায়ের যে অবস্থাটা, সে কিন্তু সারাটা জীবন সেইভাবে কাটাতে হবে। তো নিশ্চয়ই এটার পিছনে কেউ একজন ব্যক্তি আছে যে কিনা তাকে এইভাবেই পাঠাইছে, ঠিক না? এবং এই যে ও স্টারভেশনে কিন্তু মারা যাচ্ছে, তাকে আমরা হেল্প করতে পারি। এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের প্রিয় মানুষগুলো ফাইনালি আমাদের কাছ থেকে মৃত্যুর মাধ্যমে চলে যায়, এবং এই জন্ম বুড়ো হয়ে যাওয়া, অসুখ এবং ফাইনালি ডেথ আমাদেরকে সমস্যা দিচ্ছে, এবং এগুলো হচ্ছে প্রকৃত সমস্যা। এই জন্য আমাদের জ্ঞান লাভ করতে হবে, যাতে এই প্রকৃত সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি। প্রেসিডেন্ট হওয়া আমাদের জীবনের লক্ষ্য না, কোটি টাকার মালিক হওয়া আমাদের জীবনের লক্ষ্য না, সেলিব্রিটি হওয়া আমাদের জীবনের লক্ষ্য না। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে এই সমস্যাগুলো থেকে মুক্ত হয়ে আত্মাকে তার নিজস্ব আলোয় ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। এই জন্য যারা এটা বুঝবে না, তারা এই সমস্যা থেকে কখনো মুক্ত হবে না। জন্ম জন্ম ধরে আসবে, জন্ম হবে, রোগ হবে, বুড়া হবে, মারা যাবে, এই সার্কল থেকে তারা আর বেরোয় আসতে পারবে না, বার্থ অ্যান্ড ডেথ সার্কল। এই জন্য আমরা অ্যানালাইজ করে দেখতেছিলাম যে আধ্যাত্মিক ক্লেশ মন থেকে এবং শরীর থেকে হয়, তারপরে হচ্ছে আদি ভৌতিক ক্লেশ অন্যান্য জীব থেকে আমরা পাই, এবং মেডিকেল সায়েন্স যত উন্নত হচ্ছে তত বেশি নিউয়ার অ্যান্ড নিউয়ার ডিজিজও আমাদের মধ্যে আসতেছে। মোহাম্মদ আলী, আই এম দ্য গ্রেটেস্ট, এবং সায়েন্টিস্টরা কখনো ফুল স্টপ দিতে পারছে না সাফারিংসে। আমরা ফ্যান চালাইতেছি, বাইসাইকেলের জায়গায় মোটরসাইকেল চালাইতেছি, কিন্তু সেটার দ্বারা আমাদের সম্পূর্ণ সমাধান আমরা পাচ্ছি না। সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদেরকে হয়তো সাদা চুলে কালো করছে, ফেস ঝুলে গেলে লিফট করছে, তারপরে ব্যাক পেন, স্টমাক পেনে পেন কিলার খাওয়াচ্ছে, ব্রিদিং নিতে সমস্যা হলে অক্সিজেন টিউব লাগাচ্ছে। এইটা হচ্ছে সায়েন্সের পরিচয়, লুক চেহারা দেখি। তো যে কথাটা আমরা বলছিলাম যে আমরা কেন দুঃখ কষ্ট পাচ্ছি, এখানে একটা মাছকে যখন পানি থেকে তুলে নিয়ে আসা হয়, এই মাছকে আপনি এসি রুম দিবেন, মোবাইল দিবেন, কম্পিউটার দিবেন, অনেক রকমের কমফোর্ট দিবেন, তাকে ম্যাগাজিন দিবেন, মদ দিবেন, ঠিক আছে, ডলার দিবেন, সে খুশি হবে না? অনেক সবাই হাসো, বাস্তবতাটা কিন্তু এটা। দেখো একটা মাছকে পানি থেকে তুলে আনলে তাকে যা কিছুই তুমি দাও, সায়েন্স এবং টেকনোলজির সমস্ত উপহার তুমি তার সামনে নিয়ে পৌঁছায় দিবা, যে মাছ তোমার জন্য নিয়ে এসেছি সায়েন্স এন্ড টেকনোলজি, মাছ কি বলবে, আই এম ভেরি হ্যাপি? সে কি বলবে, ভাই ছেড়ে দে, মা কে দে বাছি, কোথায় ছেড়ে দে, জলে ছেড়ে দেও। তো মাছের জায়গা যেমন জলে, এই আত্মাটা, এটা আমরা কালকে বলবো, আত্মার বিজ্ঞান আমাদের একটা শক্তি, আমরা ভগবানকে ডিসকভার করেছি,
তারপরে আমরা ভগবানকে দেখার উপায় ডিসকভার করেছি। আজকে আমরা ডিসকভার করছি মানব জীবনের বিশেষ সুবিধাগুলো কী কী, এবং একটা সুবিধা আমরা পাইছি, সেটা হচ্ছে পশু থেকে আলাদা করে আমাদেরকে, সেটা হচ্ছে আমরা ভগবান সম্পর্কে, নিজের সম্পর্কে এনকোয়ার করতে পারি। এবং এখন আমরা দেখতেছি এই মাছটি, এই মাছটি কিন্তু সমুদ্রে বা পানিতে থাকার কথা, এটা ডাঙায় আসছে, তো আমাদের আত্মাটা কোথায় থাকার কথা? ভগবত ধামে থাকার কথা, কিন্তু এখানে এসছে। এখানে এসে ল্যাপটপ, এসি রুম, মোবাইল, কম্পিউটার, সব ধরনের সমস্যা থেকে মুক্ত হওয়ার পদ্ধতি আমরা যতই না কেন নিজের জীবনে প্রয়োগ করি, কখনোই আমরা সুখী হতে পারবো না, কারণ এটা আমাদের জায়গা না। ঠিক যেমন মাছ এত সুবিধা পেয়েও কখনোই সুখী হবে না। এখানে একটা স্টোরি আছে, বিউটি কুইন ফলোড বাই এ ম্যান, যেটা একটু আগে আপনাদেরকে বলছি, বিউটি কুইন ফলোড বাই দ্য ম্যান। এটা কিন্তু একটা ভিডিও ছিল, আমি এখন পাবো না, এত সুন্দর একটা মেয়ে, কিন্তু পরবর্তীতে এটা আমি দেখেছিলাম আর কি। আমি তোমাদেরকে বলি, একটা মেয়ে হয়ে আসছে আর কি, কিন্তু সে আসলে তার মেয়ে না, শত্রু ছিল। হ্যাঁ, এটা ইউটিউবে কোথাও আমি দেখেছি এটা। এবং এত সুন্দরভাবে নিজেকে ই করেছে সে, এবং তাকে নিয়ে হোটেলে চলে গেছে, আর ওখানে যাওয়ার পরে, ঢুকানোর পরে তার প্রকৃত চেহারাটা বের করছে। একটা ছেলে, একটা পুরুষ, এত বডিওয়ালা, কিন্তু প্লাস্টিকের কীরকম কাবার করে সে এমনভাবে ঢুকছে, খুব স্লিম গার্লের মতো দাঁড়িয়ে লাগে। আমি বুঝলাম না এটা কীভাবে সম্ভব, বিজ্ঞানের দ্বারা হয়তো সম্ভব। এরপরে তাকে গুলি করে মেরে ফেলছে, সে বুঝছেই না যে এটা তার শত্রু, তার রূপ দিয়ে মোহিত করে নিয়ে গেছে। বিউটি কুইন ফলোড বাই দ্য ম্যানটা আমরা পরে প্লিজ বলবো। তো এই জন্য আমাদের জীবনের যখন প্রবলেমগুলো, বার্থ, ওল্ড এজ, ডিজিজ, ডেথ, রিমেইন এ পাজল ফর এ মডার্ন ম্যান ডিসপাইট অফ অল সাইন্টিফিক অ্যাডভান্সমেন্ট, মানে আমরা এগুলোর মধ্যে একটা ধাঁধার মধ্যে থাকি। আমরা এই মায়া আমাদের কাছে সব কিছু এমনভাবে উত্থাপিত করে দেয়, একবার যে অ্যাডভার্টাইজের মধ্যে আমরা কখনো কখনো একবারে মোহিত হয়ে যাই। তো এইভাবে মায়া আমাদের চোখ ঝাঁজানো করে, চোখ আকর্ষণীয় করে, মোহিত করে, এমন কিছু তৈরি করে দিয়েছে যার দ্বারা আমরা বিমোহিত হয়ে যাই। কিন্তু বেশি দিন বিমোহিত থাকি না। তোমার ফোনটা অ্যান্ড্রয়েড কারা কারা ইউজ করি? এখন কোনটা এসছে, জেলিবিন না কি ললিপপ, মাসমেলো 6.6? দেখো বেশি দিন রাখে না, একটা জায়গায় আই না। 4.1 দিয়ে শুরু করছে নাকি 3G অ্যান্ড্রয়েড, কত দিয়ে শুরু করছিল? তাহলে কয়দিন পরে পরেই চেঞ্জ করতেছে কেন জানো? কারণ বেশি দিন থাকে যাতে দু মিনিটের মধ্যে মোহিত হওয়া থেকে আটকে আটকে না, আর ভালো লাগে না, ভালো লাগে না বলার আগেই আরেকটা আসছে প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট ফর ইউ, মাসমেলো। তুমি বলবো এটার মধ্যে কী আছে একটু দেখি তো, এটা মনে হয় অন্য একটা কিছু আছে, iPhone 7 Plus, মানে একটার পর একটা ওরা দিয়ে রাখে। কেন বলো তো? এটা একটা গোষ্ঠী আছে, এটার নাম আছে পুঁজিবাদী। কীবাদী? পুঁজিবাদী। তোমার কাছে কীভাবে ঝুঁকের মতো চুষে তোমার টাকা নিয়ে যাবে সেই চিন্তা করে, মেয়েদের কাছ থেকে অনেক সহজে নিতে পারে, ছেলেদের কাছ থেকেও নেয়, কারণ মেয়েরা হচ্ছে ইমোশনাল ক্রেতা। কি ক্রেতা? ছেলেরাও। সো বিক্রেতারা বুঝে যে ইমোশনাল ক্রেতা হইলে ভালো। কি ভালো? মেয়েরা বাহ্যিকভাবে দেখবে, গুণ বিচার করবে না, দাম বিচার করবে না, নেবে পাখি ড্রেসের জন্য মারা যাবে না পাইলে, ইমোশনাল ক্রেতা, পাখি ড্রেস লাগবে। যাই হোক, এইভাবে আমরা দেখতে পাই যে এগুলো মানে জাস্ট টেম্পোরারি সলিউশন বিজ্ঞান আমাদেরকে দিচ্ছে, কিন্তু আমাদের প্রবলেমের রোড কজ আমাদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এবং সেটা হচ্ছে আমরা একটু আগে যে গল্পটা বললাম যে তার রক্তের মধ্যে সমস্যা আছে। সো আমাদের ইম্পিউরিটিটা কী, এটা আমাদের খুঁজে বের করতে হবে। কেউ বলতে পারবো আমাদের ইম্পিউরিটিটা কী? একটু আগে আমি বলছিলাম চেতনার সমস্যা। তো চেতনার কোন জায়গায় সমস্যার কারণে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি? সাগরকে চিমটা দিয়েছি আমি, সে খুঁজে বের করছে আমাকে, তার চোখ বাঁধা ছিল, না দেখাও, সে আমাকে দোষারোপ করছে। সাগর, আমি কিন্তু তোমার চিমটাটা দেই নাই, তুমি কিন্তু শিওর না, শিওর দেখছ? সত্য কথা বলে আমিই দিস, কিন্তু তুমি দেখো নাই তো। তো আমরা দেখছিলাম যে একটা ছেলের ফুরা হয়েছিল, তো সেই ছেলেটা তখন যখন মলম লাগালো টেম্পোরারি ভালো হইলো, কিন্তু পুরা শরীরে আসলো, কিন্তু যখন রক্তটা বদলালো তখন কিন্তু তার আর ফুরা হচ্ছে না। সে রক্তটার মধ্যে কী দেখা দিয়েছিল?
কন্টামিনেশন দেখা দিয়েছিল কিনা, ইনফেকশন দেখা দিয়েছিল কিনা, ইম্পিউরিটি এসেছিল কিনা, আমাদের ইম্পিউরিটিটা কি বলতে পারবা কেউ? আচ্ছা সবাই একটু দাঁড়াও, সবাই অনেকক্ষণ ধরে বসে আছো তো, একটু একটু দাঁড়ায়, একটু নাড়া চাড়া দিয়ে বসে দাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, যদি হয় পয়সা যাও। তো তোমাদেরকে একটা জিনিস চিন্তা করতে বলছিলাম, কিন্তু আমরা কৃষ্ণ নাম করছি, চিন্তা করার সময় দিছি না। চিন্তাটা কি ছিল, যে ইম্পিউরিটিটা কি, কেউ বলতে পারবা? হ্যাঁ, অনেকটাই এটা, যে আমার যে ভুলটা হয়েছে সেটা কি সেটা আমরা জানি না, এবং সেটা কিভাবে সমাধান করব সেটা জানি না। তো আমি খুব সূক্ষ্মভাবে সমাধানটা বলছি। ভগবানের ভগবানের আইনকে না মানা, আমাদের কনস্ট্যান্ট সাফারিংসটার কারণ কি? তোমরা অনেকেই বুঝতে পারো নাই মনে হয়। যেমন এই লোকটা যে ডাক্তার দেখাইছে, অনেক শব্দ ওখানে, তোমার কি বেশি গরম লাগতেছে? একটু গরম সহ্য করলে অসুবিধা নেই তো আমার, আমরা তো দেহ না, না আমরা আত্মা। কালকের শ্লোকে আমরা আরো ভালো জানবো। ও সময় নষ্ট করছেন, আপনি বসে গেলে ভালো থাকুক, শান্তি না, এখন কত নীরব লাগতেছে, মাফ করে দেন প্রভু, আমার একটু কষ্ট করে। কি বলছিলাম মনে আছে, যে এই যে ফুরাটা হয়েছে, ফুরাটা তো ইম্পিউর ব্লাডের কারণে হয়েছে, এই জন্য সে পেইন পাচ্ছে। তো আমরা যত পেইন পাচ্ছি, আমরা কালকে একটা কথা বলছিলাম, সবার কি মনে আছে, ব্রেক গভর্নমেন্ট লস বি পানিশড, ব্রেক গড লস ইনভাইট সাফারিং। ঠিক সেরকমভাবে যখনই আমরা ভগবানের আইন মানি না, তখনই আমাদের চেতনাটা ইম্পিউর হয়, আর যার কারণে ইম্পিউর চেতনার কারণে আমরা ইনভাইট সাফারিং, আমরা বিভিন্ন ধরনের যন্ত্রণাকে নিজের জীবনে আহ্বান করি। ক্লিয়ার হয়েছে সবার কাছে? কার কার কাছে ক্লিয়ার হয়েছে না? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, অনেকে। আমি আবার বলছি, সাগরকে যে আমি চিমটা দিলাম, সেটার কারণটা কিন্তু সে বুঝতে পারলো যে কেউ একজন চিমটা দিয়েছে। আমাদের জীবনের যে এত অসুখ বিসুখ হয়ে আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে, এর পিছনে একটা কারণ আছে, এবং সেই কারণটা হচ্ছে একটা ইম্পিউরিটি, যেটা সত্যি আমরা তুলনা করেছি, আর সেটি হচ্ছে যে আমরা ভগবানের আইন মানি না। এই জগতের আইন না মানলে আমাদেরকে জেলখানায় নিয়ে পানিশমেন্ট দেওয়া হয়। তো ভগবানের আইন না মানায় আমরা ইনভাইট সাফারিং, আমরা নিজেরাই যন্ত্রণাকে আমন্ত্রণ জানাই, কারণ আমরা ভগবানের আইন মানি না। আমাদের চেতনার মধ্যে ইম্পিউরিটি রয়েছে, আমরা যখন চেতনা দিয়ে ভগবানের চিন্তা করব, ভগবানের কথা শুনব, তখন আমরা এত যন্ত্রণা ভোগ করতে পারব, সেটার কথা এখানে বলা হয়েছে। এই জন্য যারা বোকা তাদের ফিলোসফিটা হচ্ছে কি জানো, খাও দাও ফুর্তি করো জীবনটাকে ভোগ করো, এটা হচ্ছে বোকাদের ফিলোসফি। তারা ভাবতেছে যে জীবন আর কি, যা দিবা অঙ্গে তাই যাবে সঙ্গে, তাদের ফিলোসফি, যা মজা করার এখন করে ফেলো। কিন্তু ওয়াইজ ফিলোসফি কি, যে না, তোমাকে চেতনা রাখতে হবে যে তুমি একদিন মারা যাবা, এবং তোমাকে বুঝতে হবে যে ভগবান
এই জগৎ তৈরি করেছেন। আমরা দেখেছি যে প্রত্যেকটা ল এর একজন ল মেকার আছেন। তো এই জগতে প্রত্যেকটা ল ভগবান, মোবাইল কেনার সময় একটা মোবাইলের ম্যানুয়াল বুক তুমি ফ্রি পেয়েছ, এটার জন্য টাকা নেই? ঠিক তোমার জন্ম হওয়ার সাথে সাথে তোমার ম্যানুয়াল বুক গীতা, এটা কিন্তু তোমার পড়া উচিত। তোমার জীবনকে সঠিকভাবে কীভাবে চালনা করবা সেটা এখানে লেখা আছে। কখনো কখনো যারা বুদ্ধিমান এদের কিন্তু হেল্পার লাগে না মোবাইলের মেসেজ লিখতে, তারপরে হচ্ছে MMS পাঠাতে, সে কিন্তু ম্যানুয়াল বুক দেখে একটু একটু বলে বুঝে ফেলতে পারে, সব না পারলেও। ঠিক সেরকম আমরা যদি জীবনের ব্যবহার বিধি, জীবন বিধান শ্রীমদ্ ভগবদ্ গীতা না পড়ি, তাহলে আমাদের জীবনকে আমরা প্রপারভাবে কী করে ব্যবহার করবো? এই জন্য বলছে ভগবানের আইন হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, জীবনের আইন, এটা আমাদেরকে মানতে হবে। এবং যারা বুকা এরা কিন্তু এমন না যে তারা জানে না তারা মারা যাবে না, তারা জানে আমি মারা যাব, কিন্তু তারপরেও তাদের চেতনাটা হচ্ছে ছাগল চেতনার মতো। কিসের চেতনার মতো? প্রভুপাদ বলেছেন এই কথাটা, যে যে মানুষ নিজের পরিচয় ভগবানের পরিচয় জেনে তার জীবনের প্রকৃত কর্তব্য সম্পর্কে অবগত না হয়ে শুধু গাড়িতে পেট্রোল ঢুকায়, সে হচ্ছে একটা ছাগল। খালি ছাগল না, তারে আরও চারটা প্রাণীর সাথে তুলনা করা হয়েছে, সেগুলো আজকে বললাম না। আমাদের জীবনটা হচ্ছে কি জানো, একটা ট্রেন জার্নি করার মতো। তুমি যদি কলকাতা থেকে মুম্বাই যাও তোমার লাগবে হচ্ছে প্রায় 36 ঘন্টা সময়, প্রায় 2 দিন।